নমস্কার বন্ধু আপনারা দেখছেন সাপোর্ট ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি নতুন ইন্টারনেট প্ল্যান ও পরিষেবার কথা জানাবো যেখান থেকে আপনারা অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন এই প্ল্যানটি জিওর যে আগামী ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে যেটি নাম জিও গিগা ফাইবার ঠিক সেই ধরনের একটি পরিষেবা অর্থাৎ এখানে বাড়িতে বাড়িতে ওয়ারের মাধ্যমে মানে তারের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে কোন কোম্পানির প্ল্যান সেখানে আপনারা আরও কী কী বেনিফিট পাবেন সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের ওখানে সাবস্ক্রাইব নিন আর বেলাইকোটি অন করে দিন আর ভিডিওটিকে শুরুতেই এখন একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা জেনে নিই বন্ধুরা শুরুতে আপনাদের জানিয়ে রাখি এই প্ল্যানটি এই পরিষেবাটি নিয়ে আসা হয়েছে আমাদের দেশের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগমের তরফ থেকে আর বিএসএনএল এর কথা জেনে আপনারা ভিডিওটি ছেড়ে চলে যাবেন না কারণ বিএসএনএল এর মোবাইল পরিষেবার ক্ষেত্রে যেমন থ্রি জি পরিষেবার সীমাবদ্ধতা রয়েছে এখানে কিন্তু সেই ধরনের কোনো থ্রি জি সীমাবদ্ধতা নেই কারণ এটি ব্রডব্যান্ড পরিষেবা এখানে আপনার বাড়িতে যে ইন্টারনেট পরিষেবা যাবে সেটি কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বাড়িতে পরিষেবা পৌঁছে যাবে তাই এখানে থ্রি জির কোনো সীমাবদ্ধতা নেই বিএসএনএল তাদের এই নতুন পরিষেবাটির নাম দিয়েছেন ভারত ফাইবার যেটি এফটিটি এইচ এই পদ্ধতিতে চলবে অর্থাৎ ফাইবার টু দ্য হোম পদ্ধতিতে কাজ করবে বিএসএনএল যেহেতু একটি সরকারি সংস্থা তাই তাদের এই পরিষেবাটির প্রধান লক্ষ্য দেশের প্রত্যন্ত গ্রামে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া শুধু উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া নয় যাতে সাধারণ মানুষের খরচও কম হয় সেই দিকটিও কিন্তু এখানে লক্ষ্য রাখা হয়েছে নজর দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ অনেক কম খরচে এই পরিষেবাটি পান আর এখন বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী বিএসএনএল এর এই নতুন ব্রডব্যান্ড পরিষেবা অন্যান্য কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা থেকে অনেক আগে গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে কারণ বিএসএনএল এর ইতিমধ্যে কিন্তু কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বিএসএনএল এর আগে যে ল্যান্ড ফোন ছিল সেই ফোন সংযোগ প্রায় প্রতিটি গ্রামে পৌঁছে গিয়েছিল সেই ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি বিএসএনএল তাদের এই নতুন পরিষেবাটি গ্রাহকের বাড়িতে বাড়িতে অন্যান্য কোম্পানি থেকে অনেক আগে পৌঁছে দিতে পারবে বলে জানা যাচ্ছে আর এখন এই পরিষেবাটির জন্য খরচ এবং কিভাবে সংযোগ পাবেন এখানে অনেক ধরনের প্ল্যান রয়েছে যেখানে মাসে সাতশো টাকার একটি প্ল্যান রয়েছে এটি কিন্তু একটি আনলিমিটেড প্ল্যান কিন্তু এখানে পাঁচশো জিবি ডেটা মাসে দেওয়া হবে যেটি উচ্চ গতিতে পাবেন আর এই পাঁচশো জিবির পর যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন তখন একটু কিন্তু কম গতিতে ইন্টারনেট পাবেন ইন্টারনেট আপনারা আনলিমিটেডই পাবেন কিন্তু গতিটি কমে যাবে পাঁচশো জিবি পর্যন্ত আপনারা উচ্চ গতিতে পাবেন তার পরবর্তীতে একটু কম গতিতে পাবেন আরও রয়েছে দেখুন বারোশো সাতাত্তর টাকার একটি প্ল্যান রয়েছে তিন হাজার নশো নিরানব্বই টাকার একটি প্ল্যান রয়েছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকার একটি প্ল্যান রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা এবং ষোলো হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত প্ল্যানগুলো কিন্তু রয়েছে আর নতুন সংযোগ নেওয়ার জন্য আপনি বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওখান থেকেই তথ্য পেয়ে যাবেন কিংবা আপনি আপনার নিকটবর্তী বিএসএনএল এ যে সরকারি অফিস রয়েছে যেগুলোকে এক্সচেঞ্জ নামে আমরা জানি সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন এই প্ল্যানগুলোর জন্য খরচ ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু অনেকটাই বেশি বলে মনে হচ্ছে কিন্তু কোনো গ্রাহক যদি তাদের বাড়ির জন্য সংযোগ নেন আর সেখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে সবাই মিলিতভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে খরচ অনেকটাই কমে কিংবা কেউ যদি ব্যবসা করার জন্য এই সংযোগ নেন সেক্ষেত্রে কিন্তু তার অনেকটাই সুবিধা হবে যাই হোক আশা করি আপনারা জানতে পারলেন বিএসএনএল এর এই নতুন ভারত ফাইবার সম্পর্কে আর আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিএসএনএলের এই নতুন পরিষেবাটি আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ